ব্যক্তিগতভাবে যদি পেমেন্ট করি তো আমার এখানে খরচ চলে আসবে প্রায় 25-এর উপরে। তো আর একটা মেইন সুবিধা হচ্ছে আমার বাসা হচ্ছে যশোরে, তো ওইখান থেকে রাত 8টার গাড়িতে উঠলে এখানে নামাই দেয়, ঢাকায় নামাই দেয় হচ্ছে 3টা 4টা। তো মেস তো আমি 10 বছর ধরে দেখছি, হয় বাড়িওয়ালার কাছে চাবি থাকে নাহলে রুমমেটদের কাছে চাবি থাকে, ফোন দিয়ে ফোন পাওয়া যায় না, দাঁড়ায় থাকা লাগে। তো এইখানে এই সুবিধা 24 আওয়ার্স এখানে দারোয়ান থাকে, আর মেসে তো আমাকে টাকা দেওয়া লাগে, অনেক সময় টাকা দিয়েও আমি খুলে না, 150-500 দেওয়া লাগে। আর কোনোদিন যদি লেট করছি রাতে সেদিন তো মনে করেন যে বিপদই আছে, কিন্তু এইখানে সুপার হোমে এই 24 আওয়ার্স খোলা থাকে, গার্ড থাকে, আসলেই মনে করেন যে সুন্দরভাবে খুলে দেবে। এই একটা জিনিস আমার কাছে ভালো লাগছে। আর আর অন্যগুলো তো আছে, 30টা সুবিধা তো আছে, 30 দিনের 30টা সুবিধা এরকম। খাবার নিয়ে আপনার কি মতামত, কি বলতে চান? খাবারটা ভাইয়া আমার কাছে পারফেক্ট হয়েছে, কারণ এই এই দামে আপনি মনে করেন যে নিজে নিজে খাইতে গেলেও আপনার 15-এর উপরে যাবে এই দাম অনুযায়ী যদি এই খাবার। মানে আমি যে প্যাকেজটা আছে, আমি আছি হচ্ছে 10,000 টাকা প্যাকেজ, এই এসি থেকে শুরু করে আপনার খাবার লন্ড্রি, ঠিক আছে, এই পর্যন্ত যদি নিজে নিজে মানে ব্যক্তিগত ভাবে যদি পেমেন্ট করি তো আমার এখানে খরচ চলে আসবে প্রায় 25-এর উপরে। তো মেসে তো প্রচুর সমস্যা, মানে আবার সুবিধাও আছে, এটার আগে সুবিধা ছিল, এটা হওয়ার পর আর সুবিধা নাই এখানে, ঠিক আছে, কারণ ওইখানে আপনার স্টুডেন্ট খোঁজা লাগে প্রতি মাসে, দেখা যাচ্ছে হঠাৎ করে একদম চলে গেল, আর না খুঁজতে পারলে যে মেয়ে আছে তাই আছে তারই পুরোটা পে করা লাগে ভাড়াটা, তারপর বুয়া আসে না ঠিকঠাক, মানে ওইটা একটা মানে আলাদা একটা জগৎ নিয়ে কাজ করা লাগে। আর এখানে কাজটার কারণে দেখা যাচ্ছে আমি যে মেইন কাজে আসছি সেই কাজটা হচ্ছে পলিথা বা জব, এই কাজটাই হচ্ছে না, আমি ওইদিকেই চলে যাচ্ছি। তো এখানে ওইসব কোনো টেনশনই নেই, আমি যে উদ্দেশ্য আছে ওইটাতে ফোকাস করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। জি, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।